কুম আসসালাম আলহামদুল্লা বরাকাত জানতে চেয়েছেন যে মুক্তাদি যদি ইমামের চেয়ে বেচার হন তাহলে সেক্ষেত্রে মুক্তাদি একা কি নামাজ পড়তে পারেন কিনা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ জি প্রথমত হচ্ছে একাকি নামাজ পড়ার যে মানসিকতা চিন্তা চেতনা এগুলো আমাদের পরিহার করতে হবে ইমামের বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকতেই পারে কিন্তু আমাদের দেখতে হবে যে সালাতের যে মৌলিক যে বিষয়গুলো সালাতের যে মূল যে পিলার গুলো সেগুলো যদি ঠিক থাকে অর্থাৎ সালাদ যদি আহ বাতিল হওয়ার মতো কোনো আহ ত্রুটি যদি ইমামের ভিতরে না থাকে তাহলে সেক্ষেত্রে একতেদা করে যেতে হবে আর এক্ষেত্রে বিষয়টি মসজিদ কর্তৃপক্ষকে অবহিত করা যেতে পারে যদি বিষয়টি স্থায়ী হয় আর যদি অস্থায়ী হয় হঠাৎ করে কোথাও একজন বড় বড় শেখ একজন আলেম কোন সাধারণ আহ মসজিদে গিয়ে তিনি একতেদা করলেন সেখানকার লোকজনও তাকে চিনে না বা সাময়িক একদিনের জন্য বা সালাত শুরু হয়ে গিয়েছে তখন গিয়ে একতেদা শুরু করা হলো তো এ ধরনের তো এগুলোর আর কোন সামাধা করার কোনো সুযোগ নেই তো যদি স্থায়ী বিষয় হয় তাহলে সেক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে একজন যোগ্যতা সম্পন্ন ইমাম আহ নির্ধারণ করা উচিত অথবা যিনি মুক্তাদি নিজেকে ইমামের চেয়ে বেটার মনে করেন তাকে নিজেকে সেখানে ইমাম হওয়ার জন্য বা ইমাম করার জন্য প্রস্তাব দেওয়া যেতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত সালাতের মূল বিষয়গুলো ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত একতেদা করা যেতে পারে বা একতেদা করা উচিত একাকি পড়ার ভিতরে তো আসলে কোনো আহ মাহাত্ম নেই একাকি পড়া মানে হচ্ছে জামাত ছেড়ে দেওয়া জামাত ছেড়ে দিয়ে তো আসলে আহ একাকি সালাত আদায়ের ভিতরে সওয়াব যেমন অনেক কম এবং একজন পুরুষের জন্য ফরজ সালাত এটি জামাতবদ্ধ হবে এটাই হচ্ছে ইসলামী শরিয়ার বিধান ওল্লাহ আলম বেসবাল্লাহাম নবিন